बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बर्णमाला आदर्श उच्च विद्यालय कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे दशम श्रेणी शिक्षार्थी विज्ञान क्लासे स्वागतम। शिक्षार्थी बंधुरा, आज के पदार्थ विज्ञान सप्तम अध्याय तरंग और शब्द नहीं आलोचना करब। आमी मोहम्मद बुलबुल आहमेद तुम्हारे पदार्थ विज्ञान विषय शिक्षक। आलोचना करब तरंग और शब्द अध्याय। आशा करी तुम्हारा बासाय भलोई आसो एवं ये परीक्षा जरा हो गल से परीक्षा अवश्य भलो दिए। तो आज के शुरू कर तरंग और शब्द। शुरूते ही देखो आलोचना विषयगुलो लिखे रखी। आलोचना करब तरंग और तरंगे प्रकारभेद, जान्त्रिक तरंग, ताड़ित चुम्बक तरंग, तरंग सम्पर्कित विभिन्न राशिगुलो, पूर्ण स्पंदन, पर्यायकाल, कम्पांक, विस्तार तरंग, दैर्घ्य तरंग, बेग एवं दशा सम्पर्के। ये जिनिसगुलो जदि तुम्हारा एकटू क्लियर हो ताहले परवर्ती ज्ञानमूलक अनुधावनमूलक प्रश्नगुलो जेगुलो आसे सेगुलो भालोमतो पारबा एवं सृजनशील काजगुलो भालोमतो करते पारबा। तो देखे नहीं तरंग कि, तरंग प्रकारभेदगुलो कि। ये तरंग बा ओयेब्स बोली जरा कि आमरा तरंग आसले कि मने रखबा जे जे पर्यायवृत्त आंदोलन कोनो माध्यमेर कणागुलो के एक स्थान थेके अन्य स्थाने स्थानान्तरित करे ना, किन्तु एक स्थान थेके अन्य स्थाने शक्ति संचालित करे ताकेई तरंग बला हय। कि बोलछि जे पर्यायवृत्त आंदोलन कोनो माध्यमेर कणागुलो के स्थानान्तरित करे ना, किन्तु शक्ति एक स्थान थेके अन्य स्थाने संचालित करे। जेमन धरो तुमि एकटा पुकुरेर पानीते ढिल छुड़ला, पाथर दिए बा कोनो किछु दिए ढिल छुड़छो, ताहले देखबे जे पानीर ओई जायगाटा जे जायगाटाते तोमार ढिलटे पड़ेछे ओई जायगाटाते किछुटा आंदोलित होच्छे, पानीगुलो आंदोलित होच्छे। ए आंदोलित पानीर कणागुलो किन्तु परवर्तीते पाशेर जे कणागुलो आंदोलित हय ना एखोनो सेगुलोके आंदोलित करे। एभावे ढेउ तैरि हय, ढेउ तैरिर फले आस्ते 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 शक्तिटा ओइखान थेके किनार पर्यन्त पौंछे देय়। এই যে ঢেউ তৈরি হলো এটা এক ধরনের তরঙ্গ। আরো তরঙ্গ হতে পারে, যেমন হতে পারে এই যে শব্দ তরঙ্গ, আবার আছে আলোক তরঙ্গ, যাই হোক বিভিন্ন ধরনের তরঙ্গ হতে পারে। মনে রাখবো যে তরঙ্গ হলো যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত স্থানান্তরিত করে না, কিন্তু শক্তিটা সঞ্চারিত করে, তাকে আমরা কি বলবো তরঙ্গ বলবো। এখানে বলা হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলনের কথা। মনে রাখবো যে এটা যদি একটা তরঙ্গ হয়, এটা যদি একটা তরঙ্গ হয়, যদি একটা তরঙ্গ হয় তাহলে মনে রাখবো যে এই যে তরঙ্গ, এখানে বলা হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলন, যে পর্যাবৃত্ত আন্দোলন। মনে রাখবো যে পর্যাবৃত্ত বলার কারণ হলো যে যে গতি অধ্যায়ে আমরা পড়তে গিয়ে পড়ছিলাম যে পর্যাবৃত্ত গতি হলো সেই গতি যা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, সেটা ছিল পর্যাবৃত্ত গতি। মনে রাখবো যে এই যে তরঙ্গ যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে একই দিক থেকে যদি আবার সেই অবস্থানে ফিরে আসে তাহলে এটাকে বলবো পর্যাবৃত্ত আন্দোলন। যে আন্দোলনে কণাগুলো কি হয় এক স্থান থেকে অন্য যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসে একটা নির্দিষ্ট দিকে, মানে একই দিক থেকে ফিরে আসবে, সেটাকে বলবো পর্যাবৃত্ত আন্দোলন। অথবা পর্যাবৃত্ত গতি যদি বলি তাহলে মনে রাখবো যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, তাহলে ওটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তরঙ্গের প্রকারভেদগুলো দেখে নেই। তরঙ্গের প্রকারভেদ মনে রাখবো যে এই তরঙ্গগুলো সাধারণত দুই ধরনের হয়। একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অথবা এটার আর এক নাম আছে আর তরঙ্গ। এবং আর একটা আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের আর এক নাম হচ্ছে লম্বিক তরঙ্গ।
তাহলে তরঙ্গ কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা দেখো লেখা আছে যে অনুপস্থ তরঙ্গকে বলা হয় আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গকে বলা হয় লম্বিক তরঙ্গ তোমাদের বইয়ে এগুলো দেওয়া নেই আর তরঙ্গ লম্বিক তরঙ্গ দেওয়া নেই কিন্তু অনুপস্থ আর অনুদৈর্ঘ্য আছে মনে রাখবে যে এই তরঙ্গ সাধারণত দুই প্রকার হয় একটা হলো অনুপস্থ তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপস্থ তরঙ্গের আরেক নাম হচ্ছে আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেক নাম হচ্ছে লম্বিক তরঙ্গ সেক্ষেত্রে মনে রাখবো যে এই অনুপস্থ তরঙ্গটা কি অনুপস্থ তরঙ্গ ক্ষেত্রে মনে রাখবো যে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় সেই তরঙ্গকে কি বলবো অনুপস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বলবো যেমন দেখি এই অনুপস্থ তরঙ্গটা আসলে কেমন হবে এই যে মাধ্যমের দিকের সাথে লম্বভাবে যদি অগ্রসর হয় এই যে কোনো বিন্দু গেলে তুমি চিন্তা করো মাধ্যমের দিকের সাথে এগুলো মনে করো লম্বভাবে অগ্রসর হয়েছে যদি দিকটা হয় এদিকে যদি তরঙ্গ সঞ্চারণ দিক যদি এদিকে হয় তাহলে মনে রাখবো যে এই যে মাধ্যমের দিকের সাথে তরঙ্গটা সঞ্চারিত হয়েছে তরঙ্গের কোণাগুলো কিন্তু যেখানে ছিল সেখানে আছে জাস্ট উপরে নিচে ওঠানামা করছে এই যে কোণা মনে করো পানিতে ঢিল ছোঁড়া হয়েছে পানিতে ঢিল ছোঁড়া হয়েছে ওই পানির কোণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে যায়নি জাস্ট উপরে নিচে এরম করে ওঠানামা করছে অর্থাৎ লম্বভাবে ওঠানামা করছে এবং শক্তিটা কী হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এই জন্য আমরা এটাকে বলবো আর তরঙ্গ অথবা অনুপস্থ তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে কি বলবো অনুপস্থ তরঙ্গ অথবা আর তরঙ্গ এরপর অনুদৈর্ঘ্যটা দেখি অনুদৈর্ঘ্য তরঙ্গটা আসলে কি মনে করো একটা স্প্রিংকে আমরা একটা দৃঢ় কোনো কিছুর সাথে আটকিয়ে এরম করে টানছি এর ফলে একটা দৃঢ় অবলম্বনের সাথে একটা স্প্রিংকে মনে করো আটকানো হয়েছে আটকানোর ফলে স্প্রিংকে এটা টানা হলো হাত দিয়ে মনে করো এখানে টানা হলো এদিক দিয়ে টানা হলো এদিকে টানছে এর ফলে স্প্রিংটার মনে করো কোথাও সংকোচন আছে কোথাও আবার প্রসারণ আছে এই যে স্প্রিংয়ের ক্ষেত্রে যেমন এরকম সংকোচন প্রসারণ তৈরি হয় সেই রকম যদি কোনো মাধ্যমে তরঙ্গ যাওয়ার সময় সংকোচন এবং প্রসারণ হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি লম্বিক তরঙ্গ অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন বাতাসের ক্ষেত্রে যে শব্দ আমরা যে কথা বলি সেই কথা কিন্তু বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় সেক্ষেত্রে বাতাসের ওই কণাগুলো একবার সংকোচন হয় একবার প্রসারণ হয় এইরকম করে এই শব্দ শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত করে যখনই দেখব যে কোনো মাধ্যমে কোনো তরঙ্গ সংকোচন এবং প্রসারণের ফলে অর্থাৎ মাধ্যমের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে তখন ওই তরঙ্গকে বলবো অনুদৈর্ঘ্য অথবা লম্বিক তরঙ্গ শিক্ষার্থী বন্ধুরা বলা আছে যে যান্ত্রিক তরঙ্গ আসলে কি যান্ত্রিক তরঙ্গ মনে রাখবো যে যান্ত্রিক তরঙ্গ এই যে যান্ত্রিক তরঙ্গের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন হয় যান্ত্রিক তরঙ্গ এই তরঙ্গ অবশ্যই কোনো না কোনো মাধ্যম লাগবে যেমন পানিতে ঢিল ছুড়লাম পানিতে ঢেউ তৈরি হলো সেক্ষেত্রে কণাগুলো একই স্থানে থাকে কিন্তু শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এক্ষেত্রে মনে রাখবো যে ওটা একটা ওই যে ঢেউ যে তৈরি হলো এই তরঙ্গের নাম হচ্ছে পানির তরঙ্গ যা একটা যান্ত্রিক তরঙ্গ কারণ পানি একটা মাধ্যম এই মাধ্যমে শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে আবার এই শব্দ শক্তির কথা বলছি শব্দ তরঙ্গের কথা শব্দ কী হয় এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর যে কণাগুলো আছে এরা শক্তিটাকে একটা বহন করে নেয় সেজন্য এটাও একটা যান্ত্রিক তরঙ্গ সবসময় মনে রাখবো যে তরঙ্গ চলার জন্য মাধ্যম থাকে সেই তরঙ্গের নাম হলো যান্ত্রিক তরঙ্গ এরপর এখানে লেখা আছে যে
তাড়িত চুম্বক তরঙ্গ। তাড়িত চুম্বক তরঙ্গটা মনে রাখবো যে এই তাড়িত চুম্বক তরঙ্গ বা তড়িৎ চুম্বক তরঙ্গ বা তাড়িত চুম্বক তরঙ্গ, আসলে তাড়িত চুম্বক তরঙ্গ, এই তরঙ্গের জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। তাড়িত চুম্বক তরঙ্গের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ যে তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে সেই তরঙ্গকে আমরা বলবো তাড়িত চুম্বক তরঙ্গ। যেমন আলো সোজা সরল পথে তির্যকভাবে চলতে পারে কোনো মাধ্যম ছাড়াই, এই জন্য আমরা আলোক তরঙ্গকে বলতে পারি তাড়িত চুম্বক তরঙ্গ। তাহলে কী বললাম আবার শুনি, যান্ত্রিক তরঙ্গের জন্য অবশ্যই মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া যান্ত্রিক তরঙ্গ চলা সম্ভব হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে শব্দ তরঙ্গ, পানির তরঙ্গ। এরপর তাড়িত চুম্বক তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই তরঙ্গ হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। যেমন আলোক তরঙ্গ এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ, কারণ এই তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তারপর লেখা আছে যে তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি। আমরা তরঙ্গের সম্পর্কিত এই রাশিগুলো জানবো, পূর্ণ স্পন্দন জানবো, পর্যায়কাল জানবো, কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং দশা এগুলো জানবো। এগুলো তোমরা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু এই অধ্যায় ভালো বুঝবে না, সেজন্য খুব গুরুত্বের সাথে এগুলো বুঝতে হবে। লেখা আছে পূর্ণ স্পন্দন, মনোযোগ, পূর্ণ স্পন্দনটা আসলে কি? পূর্ণ স্পন্দন এই যে আর তরঙ্গ একটা আট করি, মনে করো এটা একটা আর তরঙ্গ। আমরা জানি যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে বলা হয় আর তরঙ্গ। যেমন এই যে এইখানে তরঙ্গটার ভিতরে দেখো, এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দুটি থেকে যাত্রা শুরু করছে, তারপর পুরোটা আবার ঘুরিয়ে একটা নির্দিষ্ট পথ ঘুরিয়ে এখানে আবার চলে আসছে। মনে রাখবো যে তরঙ্গস্থিত কোনো কোণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, তরঙ্গর উপরস্থ কোনো কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিক থেকে কোনো নির্দিষ্ট বিন্দুতে আবার ওই বিন্দুতে ফিরে আসলে এলে তাকে একটা পূর্ণ স্পন্দন বলা হয়। পূর্ণ স্পন্দন, তরঙ্গস্থিত কোনো কণা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসলে তাকে আমরা কী বলবো? পূর্ণ স্পন্দন বলবো। পর্যায়কাল দেখো, পর্যায়কাল আসলে কি? এই যে একটা পূর্ণ স্পন্দন, এটাকে আমরা কিন্তু একটা পূর্ণ স্পন্দন বলতেছি, এই যে পূর্ণ একটা স্পন্দন। আবার যদি আরেকটা আট করি এরকম, তাহলে দুইটা পূর্ণ স্পন্দন হলো, অর্থাৎ এই জায়গাটা একটা পূর্ণ স্পন্দন, আবার এখান থেকে এই জায়গাটা আরেকটা পূর্ণ স্পন্দন। তাহলে মনে রাখবো যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গের যতটুকু সময় লাগে সেটাকেই বলা হয় পর্যায়কাল, ওই তরঙ্গের পর্যায়কাল। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গের যতটুকু সময় প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই তরঙ্গের পর্যায়কাল। মনে করো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গটির 0.5 সেকেন্ড সময় লাগছে, তাহলে এটাই তার পর্যায়কাল। কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যেটাকে আমরা বলি, কম্পাঙ্ক মনে রাখবো যে একটা তরঙ্গ 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে। এই যে এখানে দেখো, এইখান থেকে শুরু করে এই জায়গাটা একটা পূর্ণ স্পন্দন, আবার এখান থেকে শুরু করে এখানটা একটা পূর্ণ স্পন্দন, তার মানে এখানে কয়টা পূর্ণ স্পন্দন আছে? দুইটি পূর্ণ স্পন্দন আছে, এই যে একটা আর একটা, দুইটা পূর্ণ স্পন্দন আছে। এই পূর্ণ স্পন্দন যদি দুইটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গের যদি 1 সেকেন্ড লাগে, তাহলে আমরা বলবো এই তাকে আমরা ওই তরঙ্গের কী বলবো? কম্পাঙ্ক বলবো। মনে রাখবো যে একটি মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে তাকে কী বলবো? ওই তরঙ্গের কম্পাঙ্ক, যতগুলো 5টা, 10টা, 60টা, 100টা যতগুলো পারে সেটাকে বলবো ওই তরঙ্গের কম্পাঙ্ক। মনে রাখবো যে এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো F=1/T। এই টিকে পর্যায়কাল বলা হয় আর এফকে কম্পাঙ্ক বলা হয়। তাহলে এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কটা হলো F=1/T। যদি আমরা কম্পাঙ্কের একক বের করতে চাই তাহলে মনে রাখবো যে এই যে পর্যায়কালের একক কিন্তু সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারতেছি যে 1/T মানে কি? 1/S।
এই পর্যায়কালে একক লিখলাম সেকেন্ড, তাহলে এখানে এই বিষয়টা দাঁড়ায় পার সেকেন্ড। এই পার সেকেন্ডের আর এক নাম হচ্ছে হার্জ। মনে রাখবো যে এই হার্জ হলো কম্পাঙ্কের একক, অর্থাৎ এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো এক সেকেন্ড সময়ে তরঙ্গ যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে, যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তা সেটাকে আমরা বলবো ওই তরঙ্গের কম্পাঙ্ক। সেক্ষেত্রে এক সেকেন্ডে যদি দশটা করে তাহলে উপরে লিখবো দশ, আর নিচে লিখবো এক সেকেন্ড। যদি লিখি দশ আর নিচে লিখবো এক সেকেন্ড, তাহলে দাঁড়াইতেছে দশ বাই সেকেন্ড এক, মানে কি এই দশ বাই এক মানে দশ, দশ হার্জ হবে তখন। আবার যদি এক সেকেন্ডে বিশটা যদি কম্পন সম্পন্ন করতে পারে তাহলে দাঁড়াবে বিশ হার্জ। মনে রাখবো যে এক সেকেন্ডে কোনো কম্পাঙ্ক যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে সেটাকেই ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। পর্যায়কাল, কম্পাঙ্ক, পূর্ণ স্পন্দন এগুলো তোমরা বুঝে ফেলছো। এবারে দেখি বিস্তারটা আসলে কী। বিস্তার মনে রাখবো যে এটা যদি একটা কম্পাঙ্ক, এটা যদি একটা তরঙ্গ হয়, এটা যদি তরঙ্গ হয় সেক্ষেত্রে মনে রাখবো যে এই যে মাঝখানের যে লাইনটা এটাকে বলে সাম্যাবস্থান। সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে তরঙ্গ স্থিত কোন কণা সর্বোচ্চ সরণকে, তরঙ্গের সর্বোচ্চ সরণকে, সেটা যে কোনো দিকে হতে পারে, উপরের দিকে হোক আর নিচের দিকে হোক না কেন, যে কোনো দিকে তরঙ্গের সাম্যাবস্থা, তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে আমরা কি বলবো, বিস্তার বলো। এই বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও এ দ্বারা প্রকাশ করা হয়, এটা এ দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবো যে তরঙ্গস্থিত কোনো কণার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণকে ওই তরঙ্গের বিস্তার বলে, ইহাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপর তরঙ্গ দৈর্ঘ্যটা দেখি। তরঙ্গ দৈর্ঘ্য শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা যদি একটা তরঙ্গ হয় সেক্ষেত্রে মনে রাখবো যে এই যে এই জায়গাটাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। আবার এই যে শীর্ষস্থান থেকে শীর্ষস্থান, মনে রাখবো যে তরঙ্গের সবচেয়ে উঁচু বিন্দু যেটা সেটাকে তরঙ্গ শীর্ষ বা ঊর্ধ্বচূড়া বলা হয়। এটাকে এটাকে ঊর্ধ্বচূড়া, ঊর্ধ্বচূড়া অথবা তরঙ্গ শীর্ষ বলা হয়। আবার এটা নিচু বিন্দুটার নাম হলো নিম্ন চূড়া, নিম্ন চূড়া অথবা নিম্ন বিন্দু বলা হয়, এটা হলো তরঙ্গ শীর্ষ বলা হয়। এটা তরঙ্গ শীর্ষ অথবা ঊর্ধ্বচূড়া, তরঙ্গ শীর্ষ, এটাকে তরঙ্গপাত বলা হয়, তরঙ্গপাত অথবা নিম্নচূড়া। মনে রাখবো যে এই যে নিম্নচূড়া, এই নিম্নচূড়া থেকে শুরু করে নিম্নচূড়া পর্যন্ত এই জায়গাটাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর এই ঊর্ধ্বচূড়া চূড়া থেকে আবার ঊর্ধ্বচূড়া এই জায়গাটাকেও আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কী বিষয়টা দাঁড়াইতেছে মনে রাখবো যে, মনে রাখবো যে তরঙ্গস্থিত কোণা, তরঙ্গস্থিত কোনো কোণার এই ঊর্ধ্বচূড়া থেকে আবার ঊর্ধ্বচূড়া এই জায়গাটাকে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। আবার এই যে নির্দিষ্ট যে বিন্দু থেকে শুরু করছে সেই বিন্দুতে ফিরে আসছে এটার জন্য যে দূরত্ব সেটাকেও বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার নিম্নচূড়া থেকে নিম্নচূড়া অর্থাৎ পাদ, তরঙ্গপাত থেকে তরঙ্গপাত এই জায়গাটাও তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে বিষয়টা দাঁড়াইতেছে যে তরঙ্গস্থিত কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। কি বলছি, একটি পূর্ণ স্পন্দন, সেখানে সেটা এই বিন্দু থেকে এই বিন্দু হতে পারে, আবার এই শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু হতে পারে, তরঙ্গপাত থেকে তরঙ্গপাত হতে পারে, এই জায়গাগুলোকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তরঙ্গের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এবং তরঙ্গ দৈর্ঘ্যকে সবসময় ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগটা মনে রাখবো যে তরঙ্গ বেগ হচ্ছে, আমরা জানি যে এমনিতেই জানি যে বেগটা আসলে কী, বেগটা হলো সরণ ভাগ সময়। আমরা জানি যে এক সেকেন্ডে কোনো বস্তুর যতটুকু সরণ ঘটে তাকে আমরা বলি, নির্দিষ্ট দিকে হতে হবে অবশ্যই, অবশ্যই নির্দিষ্ট দিকে এক সেকেন্ড সময়ে কোনো বস্তুর যেটুকু সরণ ঘটে সেটাই হলো তার বেগ।
মনে রাখবো যে তরঙ্গ বেগটা আসলে কি, তাহলে তরঙ্গ বেগ যখন বলছি ওই বেগের কথাগুলোই আসবে, কিন্তু এখানে তরঙ্গ কথাটা উল্লেখ করতে হবে। কোনো তরঙ্গ নির্দিষ্ট দিকে এক সেকেন্ড সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যতটুকু স্মরণ ঘটে সেটাই হলো তার তরঙ্গের বা ওই তরঙ্গের তরঙ্গ বেগ। মনে করো এই তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে মনে রাখবো যে মনে করো একটা বস্তু বা একটা তরঙ্গ এক সেকেন্ড সময়ে 5 মিটার স্মরণ ঘটছে, তাহলে বিষয়টা দাঁড়াবে তরঙ্গ বেগ কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গটির বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। আবার যদি বলি যে অন্য একটা তরঙ্গ এক সেকেন্ড সময়ে 10 মিটার স্মরণ ঘটছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এরপর দশার কথা বলা হয়েছে। দশা বলতে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে এই গতির সামগ্রিক অবস্থা বোঝায়। তরঙ্গ স্থিত কণার গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে আমরা বলি দশা। এই দশা বলতে আসলে গতির সামগ্রিক অবস্থা বোঝায়। তাহলে গতির সামগ্রিক অবস্থাটা কি? গতির সামগ্রিক অবস্থা বলতে আমরা বুঝবো যে এই যে গতির যে বস্তু যখন গতিশীল থাকে অথবা তরঙ্গ যখন গতিশীল অবস্থায় হয় তখন মনে রাখবো যে এই স্মরণ কত, বেগ কত, দ্রুতি কত, এগুলো হচ্ছে গতির সামগ্রিক অবস্থা। একটা বস্তু মনে করো গতিশীল আছে, তখন তার স্মরণ থাকে, গতি থাকে, বেগ থাকে, এগুলো হলো সামগ্রিক অবস্থা প্রকাশের। এরকম তরঙ্গের ক্ষেত্রেও তরঙ্গের বেগ কত, তরঙ্গের দ্রুতি কত, তরঙ্গের বিস্তার কত, তরঙ্গের স্মরণ কত, এগুলো যখন আমরা প্রকাশ করি সেই সবগুলো সামগ্রিক অবস্থাকে একসাথে বলা হয় তরঙ্গের দশা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা যেগুলো করেছি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই বিষয়গুলো তোমরা খাতায় নোট করবা, নোট করে আবার স্কুলে এসে জমা দেবা, এই সব কথাগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকলো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসগুলোতে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।